আমান দেব, হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আজকে হলো, ভালো আছেন ম্যাডাম? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ঠিক আছে, আমরা ক্লাস স্টার্ট করি। আজকে ওকে ম্যাক্রো ওকে ইকোনমিক্স লেকচার 8 চ্যাপ্টার 2। আজকে আমরা পড়াবো কেনশিয়ান থিওরি অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট, এর সাথে অ্যাক্সিলারেটর মাল্টিপ্লায়ার এর কিছু অংশ। পরবর্তী আমাদের আজকে কন্টেন্টস অফ ম্যাক্রো ইকোনমিক্স, কোশ্চেন আকারে 1 এবং 2 তোমরা একটু খেয়াল করো। এক্সপ্লেইন দ্য কেনশিয়ান আন্ডার এমপ্লয়মেন্ট ইকুইলিব্রিয়াম অ্যান্ড ইটস কজেস উইথ ডায়াগ্রাম। এখানে বলছে যে কেনশিয়ান আন্ডার অপূর্ণ, এটা তোমাকে এটা কারণ এবং এটা ব্যাখ্যা করতে বলছে অপূর্ণ নিয়োগ ভাষা চিত্রের সাহায্যে। দ্বিতীয়টাও তাই হয়েছে, ইকুইলিব্রিয়াম ক্যান বি অবটেইন ইভেন বিফোর অ্যাচিভিং ফুল এমপ্লয়মেন্ট, মানে পূর্ণ নিয়োগের পূর্বেই ভারসাম্য অর্জিত হয়। কিভাবে এটা কেইনস বলেছেন বা ব্যাখ্যা করেছেন বা প্রমাণ করেছেন, এই দুটো প্রথমে আমরা এই দুটোই বলবো। কেইনসিয়ান থিওরি, কেইনসিয়ান থিওরি অফ এমপ্লয়মেন্ট ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট, কেইনসিয়ান আন্ডার এমপ্লয়মেন্ট থিওরি অ্যান্ড ইনকাম অ্যান্ড ইকুইলিব্রিয়াম। তারপর 3 নম্বরে দেখো, দ্য ওয়ে টু রিচ ফুল এমপ্লয়মেন্ট লেভেল ফ্রম আন্ডার এমপ্লয়মেন্ট লেভেল, বলছে এটা তার অন্য অংশ, যে কিভাবে আমরা ফুল এমপ্লয়মেন্ট লেভেলে পৌঁছাবো অপূর্ণ নিয়োগের পূর্বে। অপূর্ণ নিয়োগ যখন হবে, সেই অবস্থা থেকে আমরা কিভাবে পূর্ণ নিয়োগ পথে পৌঁছাবো, পূর্ণ নিয়োগ। হোয়াট ইজ আন্ডার ফুল এমপ্লয়মেন্ট, হোয়াট ইজ ইফেক্টিভ ডিমান্ড, হোয়াট ইজ শর্ট কোশ্চেন অথবা গুণক, তোমরা আগে ওইগুলো পড়েছো, অ্যাক্সিলারেটর ত্বরণ এবং দুটোর মধ্যে পার্থক্য। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি কেনশিয়ান থিওরি অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট। কেনশিয়ানের গ্রন্থের নাম সবাই আমরা কম বেশি জানি, দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি গ্রন্থে জে এম কেনস ক্লাসিক্যাল আয়ু নিয়োগ তত্ত্বের বিরোধিতা করেন। তিনি বিশেষ করে 1930-এ মহামন্দার কারণে ক্লাসিক্যাল মতবাদ ব্যর্থতায় পর্যবেসিত হয়। তিনি অর্থনৈতিক মন্দার কারণ ও মন্দা থেকে উত্তরণের জন্য ক্লাসিক্যাল তত্ত্বটা, যেটা আমরা আগে পড়িয়েছি ক্লাসিক্যাল থিওরি অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট, এটা নানা রকমের ক্রিটিসিজম করেন, তুলে ধরেন। সেই সঙ্গে অর্থনীতিতে আয় নিয়োগ উৎপাদন কিভাবে নির্ধারিত হয় তা তুলে ধরেন। কেনসিয়ান তত্ত্বে বলা হয় নিয়োগ, নিয়োগ মানে কর্মসংস্থান, এটা খেয়াল রাখো, নিয়োগ এমপ্লয়মেন্ট এটা ইংলিশ শব্দটা, কর্মসংস্থান অনেক ক্ষেত্রে বলে। এই নিয়োগ কার্যকরী চাহিদার উপর নির্ভর করে, কার্যকরী চাহিদা ইংলিশে আমরা বলি ইফেক্টিভ ডিমান্ড। তবে কার্যকরী চাহিদার ফলাফল হলো, কার্যকরী চাহিদা কি, এর ফলাফলটা কি, রেজাল্টটা কি, উৎপাদন। উৎপাদন আয় সৃষ্টি করে, আয় নিয়োগকে পরিচিত করে, আয় উৎপাদনের মাধ্যমে আয় সৃষ্টি হয়, আয় আবার নতুন নতুন নিয়োগ, নিয়োগ শ্রম নিয়োগ, মূলধন নিয়োগ, নানা নিয়োগ কে পরিচিত করে। এখন আমরা দেখি এখানে কার্যকরী চাহিদা বলতে আমরা কি বুঝি। কার্যকরী চাহিদা বলতে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়োগে মোট চাহিদা যদি মোট যোগানের সমান হয়। এখানে মোট চাহিদা, মোট যোগান বলতে আমরা সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান বা এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট সাপ্লাই কে বোঝাচ্ছে, এটা সমান হয়। কেইনসের মতে কার্যকরী চাহিদা, এই যে ইফেক্টিভ ডিমান্ড কথাটা যে আমরা বললাম, এই কার্যকরী চাহিদা বলতে তাহলে কি বুঝি, এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট সাপ্লাই এখানে সমান হবে। উৎপাদন আয় নিয়োগ পরস্পর সমান হয়, এসব উৎপাদন এবং আয় এবং নিয়োগ সবই সমান হয়। তার মতে নিয়োগ একটি আয়ের একটি অপেক্ষক, কার্যকর চাহিদা নির্ধারিত হয় দুটি উপকরণ দ্বারা। এই দুটি উপকরণে যে একটু আগে আমরা বললাম সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান, এর জন্য এটাকে আমরা সামগ্রিক যোগান অপেক্ষক ও সামগ্রিক চাহিদা অপেক্ষক এভাবে লিখেছি আর কি। সামগ্রিক যোগান অপেক্ষক আবার নির্ভর করে কোথায়, উৎপাদনের বস্তুগত অথবা কারিগরি প্রযুক্তিগত অবস্থার উপর, যা স্বল্পকালে কি পরিবর্তনশীল না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি
সামগ্রিক যোগান কার্যকর চাহিদা নির্ধারিত হয় দুটি উপকরণ দ্বারা। উপকরণ দুটি হলো সামগ্রিক যোগান অপেক্ষক, সামগ্রিক চাহিদা অপেক্ষক। সামগ্রিক যোগান অপেক্ষক নির্ভরশীল উৎপাদনের বস্তুগত অথবা কারিগরি বস্তুগত অবস্থার উপর, যা স্বল্পকালে পরিবর্তনশীল হয়। কেস শর্ত অনুযায়ী সামগ্রিক যোগান অপেক্ষক স্থির হতে হবে। মন্দা ও বেকারত্বের বিরুদ্ধে লড়াই করার জন্য কেইনস কার্যকরী ও সামগ্রিক চাহিদা অপেক্ষকের উপর সমান গুরুত্ব দেয়। কি মন্দা, ডিপ্রেশন এবং আনএমপ্লয়মেন্ট, এই দুটো দূর করার জন্য তিনি কার্যকরী চাহিদা বা যেটাকে আমরা সামগ্রিক চাহিদা বলি সেটার উপর বেশি গুরুত্ব দেন। এখানে সামগ্রিক যোগানটা কিন্তু স্থির, স্বল্পকালে, নট চেঞ্জেবল, তাই নিয়োগ সামগ্রিক চাহিদা উপর নির্ভরশীল। নিয়োগ কর্মসংস্থান বা যেটা নিয়োগের আমরা চিত্রে এন দিব, এন মানে সংখ্যা, নিয়োগের সংখ্যাটা কিসের উপর নির্ভর করে? এগ্রিকেট ডিমান্ডের উপর নির্ভরশীল। আর এগ্রিকেট ডিমান্ড নির্ধারিত হয় ভোগ চাহিদা ও বিনিয়োগ চাহিদা দ্বারা। কেইনসের ধারণা অনুযায়ী ভোগ ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে, ভোগ মানসিক ভোগ, তো তোমরা বুঝতে পেরেছো যে আমরা যে দ্রব্য সামগ্রী আমরা ভোগ করি, আর বিনিয়োগ হলো দ্রব্য উৎপাদনের জন্য যে বিনিয়োগ করা হয়, ইনভেস্টমেন্ট করে, সঞ্চয়কে রূপান্তর করা হয় বিনিয়োগে। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কি হয়? নিয়োগ মানে যত যত বেশি মানুষ ভোগও করবে এবং বিনিয়োগও বৃদ্ধি পাবে, তাহলে কি কর্মসংস্থানও বৃদ্ধি পাবে, নিয়োগও বৃদ্ধি পেতে থাকবে। ভোগ নির্ভর করে আয়ের উপর। আমার আয় বেশি হলে ভোগ বৃদ্ধি পাবে, আয় কম হলে ভোগ কমে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারি সি ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই, আয় বৃদ্ধি পেলে ভোগ ব্যয় বৃদ্ধি পায়, আর আয় কমে গেলে ভোগ ব্যয় কমে যায়। অপরদিকে আয় বৃদ্ধি পেলে কিন্তু সঞ্চয় বৃদ্ধি পায়। সঞ্চয় কেন বৃদ্ধি পায় বলতো? কেইনসের মনস্তাত্ত্বিক বিধির কারণে মানুষ কিন্তু আয়ের সবটাই ব্যয় করে না, কিছু অংশ ভোগ করে আর কিছু অংশ সঞ্চয় করে। আর এটা নির্ভর করে কিসের উপর? প্রান্তিক ভোগ প্রবণতা। আর এই প্রান্তিক ভোগ প্রবণতা বৃদ্ধি পেলে ভোগ ব্যয় কনজাম্পশনটা বেড়ে যায়। তো আমার তোমার প্রত্যেকের ভোক্তার যদি এমপিসি, মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, যদি বেড়ে যায়, তাহলে কি তার ভোগ ব্যয় বেড়ে যাবে? একইভাবে আয়ু নিয়োগও বৃদ্ধি পাবে। মানে মানে তোমার ভোগ ব্যয় যত বাড়তে থাকবে বিনিয়োগ বাড়াতে হবে, উৎপাদন বেশি বেশি করতে হবে, এবং উৎপাদন যখন বেশি করতে যাবা তখন তোমার নিয়োগও বেড়ে যাবে। এভাবে ভোগ প্রবণতা আবার নির্ভর করে কিসের উপর? আমরা এগুলো আগেই জানি, এমপিসি মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, মনস্তাত্ত্বিক ভোগবিধি, রুচি, অভ্যাস, সামাজিক অবকাঠামো, ইনকাম ডিস্ট্রিবিউশন ইত্যাদির উপর। এখানে একটা কথা বলেছে, স্বল্পকালে যদি তোমার অন্যান্য অবস্থা স্থির থাকে তবে ভোগ প্রবণতা আয় বন্টনের উপর নির্ধারিত হয়। এমপিসি সেই সময় কি থাকে? স্থির থাকে। তারপরের পরে আমরা দেখি অপর পক্ষে নিয়োগ আবার নির্ভর করে। নিয়োগের কথা এখন বলছি, এতক্ষণ আমরা বলেছি ভোগ বিনিয়োগ, এখন আমরা বলবো নিয়োগ। নিয়োগ মানে কর্মসংস্থান নির্ভর করে বিনিয়োগের পরিমাণ, সুদের হার, মূলধনের প্রান্তিক দক্ষতার উপর। মানে এই যে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিয়োগ, বেশি বেশি নিয়োগ কখন করা হবে? যদি বিনিয়োগ বাড়ানো হয়, সুদের হার কম থাকে, আবার মূলধনের প্রান্তিক দক্ষতা বেশি থাকে, ইত্যাদি ইত্যাদি। এর জন্য বলেছে মূলধনের প্রান্তিক দক্ষতা এমইসি বিকল্প ব্যয়ও প্রত্যাশিত মুনাফার উপর নির্ভর করে। মানে তোমার বিনিয়োগ করার ফলে যদি তোমার, তুমি যে প্রত্যাশা করেছো সেই মুনাফা যত বেশি হবে তোমার বিনিয়োগ তত বেশি বেড়ে যাবে। আবার এই বিনিয়োগটা তুমি যে বিভিন্ন পন্থায় ব্যয় করলে বিনিয়োগে এই মূলধনটা, তাহলে সেখানেও তোমার সেটার উপর নির্ভর করবে। কেইনসের মতে কার্যকরী চাহিদা, আবার আমরা আসছি কার্যকরী চাহিদা, ইফেক্টিভ ডিমান্ড যদি স্বল্প হয়, যদি কার্যকরী চাহিদাটা মানে সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান যেখানে সমান হওয়ার কথা সেখানে যদি চাহিদাটা কমে যায়, যোগান বেশি হয়, এটা বলছে। ভোগের ক্ষেত্রে যদি মোট ব্যয় ঘাটতি, ভোগ করতে গেলাম আমার যেটুকু ভোগ করা উচিত তার চেয়েও যদি আমি কম ব্যয় করি বা আমার মোট ব্যয় ঘাটতি দেখা দেয়, বিনিয়োগ ঘাটতি দেখায়, বিনিয়োগ করতে গেলাম, মনে করো আমার 100 কোটি টাকা বিনিয়োগ করা দরকার কিন্তু আমি মাত্র 80 কোটি টাকা বিনিয়োগ করেছি, সেক্ষেত্রে একটা ঘাটতি, 20 কোটি টাকা ঘাটতি থাকলো। এইভাবে যদি বেকারত্ব মানে ঘাটতি থাকে, কি কি ঘাটতি? একটা হলো কার্যকরী চাহিদার স্বল্পতা, তারপর একটা হলো ভোগের ক্ষেত্রে মোট ব্যয় ঘাটতি, বিনিয়োগ ঘাটতি দেখা দিলে বেকারত্বের হার বেড়ে যাবে। এইসব ঘাটতি যখনই দেখা যাবে বেকারত্ব বেড়ে যাবে। কেইনসের নিয়োগ তত্ত্বে কার্যকর চাহিদার তাৎপর্য হলো ভোগ বিনিয়োগে, ভোগ ও বিনিয়োগে অর্থ ব্যয় করা। কার্যকর চাহিদা সমান জাতীয় আয়, জাতীয় আয় সমান জাতীয় উৎপাদন।
একটি দেশে কার্যকর চাহিদা নিয়োগ স্তরকে জাতীয় আয় ও জাতীয় উৎপাদনকে প্রভাবিত করে। আয় ও ভোগের কারণে যদি কার্যকর আয় ও ভোগের কারণে যদি কার্যকর চাহিদা হ্রাস পায় তবে বেকারত্ব দেখা দিবে, আয় বৃদ্ধিতে ভোগের হারও বৃদ্ধি পায়, তবে জাতীয় আয় বৃদ্ধির তুলনায় ভোগ হার বৃদ্ধির প্রবণতা কম। নিম্ন ভোগের হারের ফলে কার্যকরী চাহিদা কি হয়, কমে যায়। বিনিয়োগ সুবিধা বাড়ানোর মাধ্যমে আয় ও ভোগ ব্যয় হারের মধ্যে পার্থক্য হ্রাস করা সম্ভব হয়, মানে মোট আয় মোট ভোগ ব্যয়ের মধ্যে যে পার্থক্য থাকে, ঘাটতি থাকে, এটা হ্রাস করা সম্ভব হয় একমাত্র বিনিয়োগের সুবিধা বাড়ানোর মাধ্যমে। পাশাপাশি কার্যকরী চাহিদাও বৃদ্ধি করতে হবে যা বেকারত্ব হ্রাস করবে। কার্যকরী চাহিদা মানে এগ্রিকেট ডিমান্ড, এগ্রিকেট সাপ্লাই এর মধ্যে যদি পার্থক্য থাকে সে পার্থক্যটা দূর করে বেকারত্ব কমাতে হবে এবং পূর্ণ নিয়োগ অর্জনে সহায়তা করে। অধিকন্তু এছাড়া অর্থনীতি একটি নির্দিষ্ট নিয়োগ স্তরে কার্যকরী চাহিদা মোট ব্যয়কে নির্দেশ করে, তাহলে মোট চাহিদা দাম ও মোট যোগান দাম তখন কি হয়, সমান হয়। মোট চাহিদা দাম ও মোট যোগান দাম সমান হয়, এটা হলো মূল বক্তব্য। এরপর আমরা চলে যাচ্ছি চিত্রে বোঝানোর আগে একটু যে কার্যকরী চাহিদা কিভাবে নির্ধারণ করতে হবে। কার্যকরী চাহিদা একটি নির্দিষ্ট সময় অর্থনীতিতে নিয়োগ স্তরে নির্ধারণে কার্যকরী চাহিদা নির্ধারণ করতে সামগ্রিক চাহিদা দাম ও সামগ্রিক যোগান দাম একত্রে অবদান রাখে। সামগ্রিক চাহিদা দাম এবং সামগ্রিক যোগানের দাম অবদান রাখে একসাথে। অর্থনীতি নিয়োগ স্তর নির্ভর করে নিয়োগ প্রাপ্ত শ্রমিকের সংখ্যা দ্বারা, যা দ্বারা মুনাফা অর্জিত হয় সর্বোচ্চ। তাহলে আমরা এখানে বুঝতে পারছি কার্যকরী চাহিদা নির্ধারণ করতে গেলে কার্যকরী সামগ্রিক চাহিদা দাম এবং সামগ্রিক যোগান দামের মূল বিষয় হিসেবে কেস চিহ্নিত করেন এবং সেখানে এই দুটো অবদান রাখে। এখন আমরা সামগ্রিক যোগান দাম ও সামগ্রিক চাহিদা দামটা একটু বলি। সামগ্রিক যোগান দাম কি, যে গ্রিকের সাপ্লাই প্রাস আমরা সংক্ষেপে বলেছি এএসএম। এএসপি হলো একটি নির্দিষ্ট নিয়োগ স্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার উৎপাদনের খরচ বা ব্যয়, এটাকে সামগ্রিক যোগানের দাম বলা। অর্থাৎ তুমি যে পরিমাণ দ্রব্য উৎপাদিত করবে সেই পরিমাণ দ্রব্যের ব্যয় কতটুকু হলো, দা মিনিমাম প্রাইস অর প্রসিডস হুইচ উইল জাস্ট ইন্ডিউস এমপ্লয়মেন্ট অন এ গিভেন স্কেল ইজ কল দা এএসপি অফ দ্যাট অ্যামাউন্ট অফ এমপ্লয়মেন্ট। কে বলেছে, অ্যাকর্ডিং টু ডিল্লাস। এএসপি সূচির মাধ্যমে আমরা দেখতে পাই, এখানে সূচি আমরা দেই নাই, সর্বনিম্ন দামে এএসপিটা হলো সর্বনিম্ন দামে বিভিন্ন পরিমাণ নিয়োগ দেখানো হয় এএসপিতে। এগ্রিগেট সাপ্লাই প্রাইসের ক্ষেত্রে সর্বনিম্ন দামে বিভিন্ন পরিমাণ নিয়োগের দেখানো হয়। আর সামগ্রিক যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী, আমরা চিত্রেও দেখি সামগ্রিক যোগান রেখা নিচের থেকে উপরের দিকে ঊর্ধ্বগামী। এরপর আমরা চলে যাচ্ছি সামগ্রিক চাহিদা দাম। নির্দিষ্ট পরিমাণ শ্রমিকের দ্বারা উদ্যোক্তা উৎপাদিত পণ্য বিক্রি করে যে পরিমাণ অর্থ গ্রহণ করে তাকে আমরা সামগ্রিক চাহিদার দাম বলি। অর্থাৎ তোমরা নির্দিষ্ট শ্রমিকের মাধ্যমে যে উদ্যোক্তারা যে পরিমাণ দ্রব্য বাজারে বিক্রি করে যে পরিমাণ অর্থ আয় করলেন সেটাকে আমরা বলি সামগ্রিক চাহিদা দাম। প্রত্যাশিত এখানে এক্ষেত্রে আমরা প্রত্যাশিত আয়ু বিভিন্ন স্তরের নিয়োগ নির্দেশ করি। এডিসি রেখা হলো ডান দিকে নিম্ন ঊর্ধ্বগামী, সরি এডিসি হলো এডিসি রেখাটা যেটা এখানে এডিসি আমি লিখি নাই, এডি এএস রেখা লিখেছে, এডি এবং এএস। খেয়াল করো এডি হলো এএস রেখার একটু নিচে এদিকে অবস্থান করে আবার ই বিন্দুতে ভারসাম্য। আমরা একটু দেখি চিত্রটা একটু বিস্তারিত বর্ণনা নিচেও দেওয়া আছে, আমরা একটু খেয়াল করি। ও এক্স সরি এখানে ওয়াই হয়েছে আশ্চর্যযুক্ত এই জায়গাটা, তুমি একটু খেয়াল করো ও ওয়াই অক্ষে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান, আবার এখানে ও ওয়াই অক্ষ দেওয়া হয়েছে, একটু ভুল, এটা এক্স অক্ষ হবে, ও এক্স অক্ষ। এখানে দেখো নিয়োগ আয় উৎপাদন দেওয়া হয়েছে, এই ওয়াইটা এখানে আয় হিসেবে লেখা হয়েছিল কিন্তু এটা ও এক্স অক্ষ, খেয়াল করো। আর এদিকে আমরা খেয়াল করছি যে এগ্রিগেট ডিমান্ড রেখা হলো এই যে এটা, আর এগ্রি এস রেখা হলো এদিকে উপরে আর এদিকে নিচে, এইটা ই বিন্দুতে ভারসাম্য হয়েছে এবং ভারসাম্য বিন্দু থেকে রেখা আমি নিচে টানলাম এন ডট, এন ডট হলো নিয়োগ, এই পরিমাণ ও এন ডট এই পরিমাণ নিয়োগে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান সমান হয়েছে ই বিন্দুতে এবং এই ই বিন্দুটাকে বলা হচ্ছে অপূর্ণ নিয়োগ ভারসাম্য, আন্ডার ফুল এমপ্লয়মেন্ট ইকুইলিব্রিয়াম, এটাকে আন্ডার ফুল এমপ্লয়মেন্ট ইকুইলিব্রিয়াম বলে। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, পূর্ণ নিয়োগ অর্জিত হয় নাই, পূর্ণ নিয়োগ হলো এন এফ
পর্যায়ে যে এনএফ আমরা ও এক সক্ষে যে এনএফ দেখতে পাচ্ছি সেটা হলো পূর্ণনীয় পরিস্থিতি তাহলে আমরা এটা থেকে যদি একটা রেখা উপরের দিকে টেনে নেই এসি এসি এনএফ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তোমার একাত্ব যদি দূর করতে যায় এনএফ পরে ফুল এমপ্লয়মেন্ট লেভেলে দেখা যাচ্ছে কি আছে এসি পরিমাণ চাহিদা ঘাটতি রয়েছে এখানে একটু খেয়াল করো এখানে কার্যক্রম চলে এসেছে কার্যকর হবে এটা খেয়াল করো একটু তোমরা খেয়াল করো কার্যকর চাহিদার ঘাটতি আর এখানে খেয়াল করো তোমরা যে কেইনস এর মতে তাহলে কি সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান যখন ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হলো এখানে মানে এস এস ইকুয়াল টু এডি বলবো এবং এখানে কেইনস এর অপূর্ণনীয় ভারসাম্য অর্জিত হয়েছে তোমাকে প্রশ্ন করে আন্ডার আনএমপ্লয়মেন্ট অথবা আন্ডার ফুল এমপ্লয়মেন্ট ইকুইলিব্রিয়াম অর্জিত হয়েছে ই বিন্দুতে কিন্তু এই এন ডট বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি যেখানে যে বেকারত্ব বা এখানে যে নিয়োগ হয়েছে তারপরে অর্থনীতিতে বা সমাজে বেকারত্ব বিরাজ করে কতটুকু এন ও এন এফ এন ও এন এফ পরিমাণ তাহলে এখানে এই বেকারত্ব রয়েছে আর কার্যকর ঘাটতি কার্যকর চাহিদার ঘাটতি হলো এসি পরিমাণ তাহলে আমরা চিত্রটা বুঝতে পেরেছি তবু আমরা যদি একটু বলি এখানে দেখো একই কথা কার্যকর চাহিদা দেখানো হলো ও এক্স অক্ষে উৎপাদন আয় নিয়োগ ও ওয়াই অক্ষে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান এখানে আর আর ই বিন্দুতে এডি সমান এস কার্যকরী চাহিদা হলো তোমার ই বিন্দুতে কার্যকরী চাহিদা যদি জিজ্ঞেস করে তাহলে কতটুকু ই এন ডট পরিমাণ হ্যাঁ ই এন ডট পরিমাণ আচ্ছা ভারসাম্য বিন্দু কেইনসের মতে কার্যকরী চাহিদার এ সময় কার্যকরী চাহিদার ঘাটতি দেখা দেয় অপূর্ণনীয় বর্জিত হয় কিন্তু তোমার পূর্ণনীয় বর্জিত হয় না পূর্ণনীয় ভারসাম্য বিন্দুটা কি এ পূর্ণনীয় ভারসাম্য বিন্দুটা এ কিন্তু অর্থনীতির অবস্থায় কি হয় সামগ্রিক চাহিদা দেখো চিত্রে দেখো অর্থনীতির সামগ্রিক চাহিদা এখানে কত বেশি এন এফ এ পরিমাণ আর সামগ্রিক যোগান কতটুকু এন এফ সি পরিমাণ তাহলে এই যে পরিমাণ এ সি পরিমাণ একটা ঘাটতি দেখা যায় অর্থাৎ আমরা কি বলতে চাচ্ছি এস গ্রেটার দেন এডি তাহলে এখানে এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি কার্যকর চাহিদা কি পরিমাণ ইয়ন পরিমাণ কার্যকর চাহিদা এবং নিয়োগটা হলো অপূর্ণ নিয়োগ ভারসাম্য কিন্তু যদি ধরা হয় এ বিন্দুতে যদি আমরা পূর্ণ নিয়োগ ধরি এবং তাহলে সেই সময় কি হবে পূর্ণ নিয়োগ অবস্থায় সামগ্রিক চাহিদা কম থাকবে সামগ্রিক যোগান বেশি থাকবে তাহলে কি দেখা যাবে চাহিদার ঘাটতি দেখা দিবে ফলে সমাজে কার্যকর চাহিদার ঘাটতির কারণে আর পূর্ণ নিয়োগ অর্জন সম্ভব হয় না বেকারত্বের পরিমাণ এন ডট এন এফ থাকবে এ তত্ত্বটিকে আবার কি বলা হয় কেইনসের কার্যকরী চাহিদার ঘাটতিও বলা হয় এরপরে আবার দেখো সঞ্চয় বিনিয়োগের মাধ্যমে আমরা এই কেইনসের এই তত্ত্বটাকে ব্যাখ্যা করতে পারি কেইনসের অপূর্ণনীয় ভারসাম্য আমরা দেখি চিত্রটা দেখলে আমরা বুঝতে পারবো ও এক্স অক্ষে আয় নিয়োগ ও ওয়াই অক্ষে সঞ্চয় বিনিয়োগ দেখানো হলো দেখো এখানে ভূমি অক্ষের সমান্তরাল আয় আয় এটা হলো বিনিয়োগ রেখা আর এস এস হলো সঞ্চয় রেখা এখন আমরা দেখতে পাচ্ছি যে আয় আয় এবং এস এস রেখা ই বিন্দুতে তার ভারসাম্য অর্জিত হয়েছে এই ই বিন্দুতে যে ভারসাম্য হয় এখানে এন ডট দেখাচ্ছি ও এন ডট এইটা হলো অপূর্ণ নিয়োগ ভারসাম্য অর্থাৎ কি এই অবস্থায় নিয়োগটা পূর্ণ হয় না পূর্ণ নিয়োগ হয় না এখানে বেকারত্ব বিরাজ করে তাহলে দেখো এখন যদি এল বিন্দু দেখো যদি পূর্ণ নিয়োগ অবস্থা যেতে যাওয়ার জন্য চেষ্টাও করে কিন্তু এখানে দেখা যাচ্ছে যদি বেকারত্ব দূর করার চেষ্টাও করে তো সেখানে হঠাৎ করে তো বেকারত্ব দূর করা সম্ভব হয় না এখানে এল এম একটা বিনিয়োগের স্বল্পতা থাকে পূর্ণ নিয়োগ অবস্থা আমরা উপরের দিকে একটু খেয়াল করি যে আমাদের বিনিয়োগের স্বল্পতা কতটুকু এল এম অর্থাৎ আই দেখো আই মানে ইনভেস্টমেন্ট আই গেট লেস দেন সেভিং অর্থাৎ সেভিং বেশি ইনভেস্টমেন্ট কম আর যার ফলে ইচ্ছা করলেও মানুষ বেকারত্ব দূর করতে পারে না উদ্যোক্তার উৎপাদনকারীরা কিন্তু এখানে বলেছে কেইনস কি বলেছেন যে ক্লাসিক্যাল তত্ত্বে কি বলেছে স্বয়ংক্রিয়ভাবে সবকিছু ঘটবে কিন্তু কেইনস এটা পূর্ণ নিয়োগ অর্জন হবে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু সেটা কেইনস পুরোপুরি অস্বীকার করেছেন তিনি বলেছেন বিনিয়োগের স্বল্পতার কারণে পূর্ণ নিয়োগ অর্জিত হবে না এবং অর্থনীতি বেকারত্ব থাকবে আবার চাহিদার ঘাটতির কারণে পূর্ণ নিয়োগ অর্জিত হবে না সেখানেও বেকারত্ব থাকবে আর এই বেকারত্ব দূর করতে চাইলে কেইনস মনে করেন বেকারত্ব দূর করার পদক্ষেপ হিসেবে এখানে সরকার হস্তক্ষেপ করতে হবে সরকারের ইন্টারভেনশন এখানে জরুরি সরকার বিশেষ করে উনি
অর্থনৈতিক মন্দা বা 1930-এর মহামন্দা দেখে দেখা যাচ্ছে যে ওই মহামন্দা তো স্বয়ংক্রিয়ভাবে দূর হয় নাই, ওই সময় যে বেকারত্ব হয়েছিল এই বেকারত্ব স্বয়ংক্রিয়ভাবে দূর হয় নাই, এবং এটা এই কার্যকরী চাহিদার ঘাটতি সঞ্চয় সরি বিনিয়োগের স্বল্পতা দূর করতে হলে সরাসরি সরকারি হস্তক্ষেপ এখানে খুব জরুরি, এবং সরকার আর্থিক নীতি রাজস্ব নীতি এই সমস্ত নীতির মাধ্যমে সরকার বিভিন্ন পলিসি গ্রহণ করে এই একটি দেশের বেকারত্ব দূর করার প্রয়াস নেন, বিনিয়োগের স্বল্পতা দূর করে কিংবা কার্যকরী চাহিদার ঘাটতি দূর করে। স্বয়ংক্রিয়ভাবে পুনর্নিয়োগ অর্জন সম্ভব নয়। তারপর আমরা চলে যাই বৈশিষ্ট্যগুলো, এখানে আমরা যা যা বলেছি এগুলি আমরা এখানে আবার একটু বলবো। দেখো এক নাম্বার পয়েন্টে বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক মানে এটার সাথে থাকবে, এই থিওরিটার সাথে এটা তোমাকে দিতে হবে। ইফেক্টিভ ডিমান্ড যেমন কার্যকরী চাহিদা কি, সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান সমান হলে, অপূর্ণনিয়োগ ভারসাম্য এটা কখন হবে, কেসের প্রধান বৈশিষ্ট্য হলো অপূর্ণনিয়োগ ভারসাম্য, অর্থনীতি অপূর্ণনিয়োগ ভারসাম্য হলো স্বাভাবিক পরিস্থিতি কেসের মতে। তিনি এই সময় বলেন সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান সমান হয়, অর্থাৎ এডি সমান এস হবে। তারপরে বলেছে স্বল্পকালীন ভোগ অপেক্ষা, হ্যাঁ এটা এই ধারণাটা কেসের তত্ত্বটি স্বল্পকালীন ভোগ অপেক্ষকের উপর প্রতিষ্ঠিত, এবং এমপিসি দ্বারা প্রান্তিক ভোগ প্রবণতা দ্বারা এই ভোগ ব্যয় প্রভাবিত। সরকারি 4 নম্বরে বলছে সরকারি হস্তক্ষেপ, কেইনসের মডেল একটি অপূর্ণনিয়োগ ভারসাম্য মডেল, এই অবস্থায় যেহেতু বেকারত্ব বিরাজ করে তাহলে বেকারত্ব দূর করার জন্য অপূর্ণনিয়োগ ভারসাম্য থেকে পূর্ণনিয়োগ ভারসাম্যে পৌঁছাতে হলে সরকারি হস্তক্ষেপ আবশ্যক। তোমাদের কিন্তু এই পয়েন্ট থেকে একটা প্রশ্ন আসতে পারে যে কিভাবে অপূর্ণনিয়োগ থেকে পূর্ণনিয়োগ ভারসাম্যে পৌঁছাতে পারে, কেইনস পূর্ণনিয়োগ ভারসাম্যে পৌঁছাতে পারে বা তা বর্ণনা করো। তখন আমরা এই নানান কথা বলে এগুলি বলে সরকারি হস্তক্ষেপকে গুরুত্ব দিব। তারপরে রয়েছে বাজারের অপূর্ণতা, কেন্সের আয় নিয়োগ তত্ত্বে বাজারে অপূর্ণতা একটি প্রধান বৈশিষ্ট্য, মানে অপূর্ণ প্রতিযোগিতা বিরাজ করে, অলিগোপলি একচেটিয়া মনোপলি ইত্যাদি, কেন্সের মানে বাজারে অপূর্ণতা থাকে সবসময়, কখনো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থাকে না। শ্রম বাজার, দ্রব্য বাজার এবং মূলধন সহ বাজারে সর্বদা কি থাকে, ইমপারফেক্ট কম্পিটিশন, যেটা কি মনোপলি অলিগোপলি ইত্যাদি। তাহলে অর্থনীতিতে পূর্ণনিয়োগ অর্জনের জন্য এই অপূর্ণ প্রতিযোগিতা বা ইমপারফেক্ট কম্পিটিশন একটা প্রধান ভূমিকা পালন করে এবং প্রধান অন্তরায় হিসাবে সে থাকে। আর একটা হলো মনস্তাত্ত্বিক ভোগবিধির উপর কেইনসের আয় নিয়োগ তত্ত্ব প্রতিষ্ঠিত। মনস্তাত্ত্বিক ভোগবিধি আমরা সকলেই জানি, মানে আয়ের মানুষ আয়ের সম্পূর্ণ অংশ ভোগ ব্যয় করে না, আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় সে হারে বৃদ্ধি পায় না, কারণ মানুষ আয়ের একটি অংশ সঞ্চয় করে, তাই এমপিসি শূন্যের চেয়ে বেশি একের চেয়ে কম। 7 নম্বর দেখো তারল্য ফাঁদ, লিকুইডিটি ট্র্যাপ, এটা যদি পড়ানো হয়ে থাকে আমরা পরবর্তীতে আমরা কোনো সময় পড়িয়ে দিব। কেইনসের মতে সরি অর্থবাজারে তারল্য ফাঁদের মানে লিকুইডিটি ট্র্যাপের উপস্থিতির কারণে কি হয়, সুদের হার একটি নির্দিষ্ট হারের নিচে নামতে পারে না, এটা হলো মূল কথা। অর্থবাজারে তারল্য ফাঁদ বলতে আমরা বুঝি যখন সুদের হার একটি নির্দিষ্ট নিচে হারের নিচে নামতে পারে না, সুদের হারের বিনিয়োগ সম্পূর্ণ অস্থিতিস্থাপক, সমাজের সঞ্চয় পুরোটা বিনিয়োগ হয় না, কার্যকরী চাহিদার ঘাটতি দেখা দেয়, যেটা আর 8 নম্বরে বলছে মজুরি মূল্যের নমনীয়তা মানে অনমনীয়তা, ইনফ্লেক্সিবল অফ ওয়েজ এন্ড প্রাইস, মজুরিও দাম স্তরের উপরের দিকে নমনীয় হলেও নিচের দিকে তার অনমনীয়। কেইনসের মতে মজুরিও দাম স্তর সর্বদাই বৃদ্ধি পায়, কখনো হ্রাস পায় না, মানুষের অর্থমায়া, অপূর্ণ প্রতিযোগিতা, শ্রমিক সংঘের উপস্থিতির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে এগুলো বৈশিষ্ট্য। তারপর আমরা একটু অন্য অংশে যাই, এখানে বলেছে দেখো আরেকটা প্রশ্ন হলো যে কিভাবে দা ওয়ে পন্থাটা কি ফুল এমপ্লয়মেন্ট পূর্ণনিয়োগ অবস্থায় পৌঁছানোর, এই মানে তোমার এই অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে, মানে দা ওয়ে টু রিচ ফুল এমপ্লয়মেন্ট লেভেল ফ্রম আনএমপ্লয়মেন্ট বা আন্ডার ফুল এমপ্লয়মেন্ট লেভেল ফ্রম আন্ডার ফুল এমপ্লয়মেন্ট। আমরা দেখি এটা খুব সোজা আগের বিষয়গুলো এখানে চলে আসছে, তোমরা খেয়াল করো এটা কেন্সীয় আয়ু নিয়োগ তত্ত্ব অনুযায়ী কি, অর্থে চাহিদা নিম্নতম সুদের হারে সর্বনিম্ন পর্যায়ে অর্থাৎ তারল্য ফাঁদের উপস্থিতিতে কি হয় সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়, এবং বিনিয়োগ চাহিদা পরিপূর্ণ বাড়তে না পারায় সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের তুলনায় স্বল্প হওয়ার কারণে পূর্ণনিয়োগ ভারসাম্য অর্জন সম্ভব হয় না।
কি বলেছে এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই এর চেয়ে কম হওয়ার কারণে আমরা পূর্ণ নিয়োগ অর্জন মানে করতে পারে না একটা দেশ কেইনসের মতে অর্থনীতিতে অপূর্ণ নিয়োগ একটি স্বাভাবিক পরিস্থিতি স্বয়ংক্রিয় শক্তির মাধ্যমে পূর্ণ নিয়োগ অর্জিত হবে না তাহলে কি হবে তাহলে কেইনসের মতে অর্থনীতিতে সরকারি ব্যয় অর্থাৎ স্বয়ংভূত বিনিয়োগ চাহিদা বৃদ্ধির মাধ্যমে সামগ্রিক চাহিদা বৃদ্ধি এবং গুণ প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধি করার মাধ্যমে পূর্ণ নিয়োগ স্তরে পৌঁছানো সম্ভব হতে পারে দেখো এখানে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ যে পূর্ণ নিয়োগ স্তরে পৌঁছানোর জন্য কোন বিষয়টা বেশি ইম্পর্টেন্ট সরকারকে সরকার করবেন কি স্বয়ংভূত বিনিয়োগ চাহিদাটা বৃদ্ধির মাধ্যমে সামগ্রিক চাহিদা বৃদ্ধি করবেন আরেকটা প্রক্রিয়া রয়েছে গুণক প্রক্রিয়া যেটা আমরা পরবর্তীতে তোমাদেরকে বুঝাবো জাতীয় আয় গুণক প্রক্রিয়ায় তো জাতীয় আয় বহু গুণ বৃদ্ধি পায় তাই না তাহলে এর মাধ্যমে পূর্ণ নিয়োগ স্তরে পৌঁছানো সম্ভব হতে পারে এক্ষেত্রে তাহলে কি লাগবে সরকারি হস্তক্ষেপের মাধ্যমে সামগ্রিক চাহিদা রেখা স্থানান্তর হয়ে সামগ্রিক যোগান রেখাকে ছেদ করবে এবং নতুন ছেদ বিন্দুতে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান সমান হবে তাহলে আমরা পুরো দেখবো এখন চিত্রের সাহায্যে একটু খেয়াল জিনিসটা খেয়াল করি আমাদের পুরোনো পড়া এগুলো একটু খেয়াল করো তুমি চিত্রে ও এক্স অক্ষে জাতীয় আয় নিয়োগ আর ওয়াই অক্ষে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান এটা হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল সামগ্রিক যোগান রেখা আমরা একটু চিত্রটা একটু অন্যরকম করে এখানে এঁকেছি দেখো এ এস রেখা যেটা 45 যেটাকে জাতীয় আয় রেখাও বলে সামগ্রিক যোগান রেখাও বলে এখানে দেখো প্রথমে আমাদের এখানে খেয়াল করো প্রথমে আমাদের সামগ্রিক চাহিদা রেখা ছিল এডি ওয়ান সি প্লাস আই যেটা সামগ্রিক যোগান এ এস রেখাকে ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে এই নিচের দিকে এটা টেনে দিই ওয়াই ডট হলো জাতীয় আয় নিয়োগ আর কি তাহলে এই ক্ষেত্রে জাতীয় আয় নিয়োগ বা এন ডট ও দেওয়া যায় এখানে ওয়াই ডট দেওয়া হয়েছে অসুবিধা নাই ওয়াই ডট হলো জাতীয় আয়ের স্তর যে স্তরে ভারসাম্য কি সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান এখানে সমান কিন্তু এটা হলো কেইনসের অপূর্ণ নিয়োগ ভারসাম্য যেহেতু ওয়াই ডট এখানে ও ওয়াই ডট হলো যে নিয়োগের পরিমাণ কিন্তু দেখো ওয়াই এফ হলো পূর্ণ নিয়োগ অবস্থা কিন্তু এখানে পূর্ণ নিয়োগ অবস্থা যেহেতু পৌঁছাতে পারে নাই তাহলে কি করতে হবে আমাদেরকে সামগ্রিক চাহিদা বাড়াতে হবে সামগ্রিক চাহিদা তোমার সামগ্রিক চাহিদা এডি ওয়ান থেকে উপরে স্থানান্তর করে এডি টু সি প্লাস আই প্লাস জি মানে জিটা হলো সরকারি ব্যয় বৃদ্ধি করতে হবে আগে ছিল ভোগ প্লাস বিনিয়োগ সামগ্রিক চাহিদা পরবর্তীতে ই ওয়ান নতুন একটা ভারসাম্য বিন্দুতে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান এডি টু সমান এস হয়েছে এবং নিচের দিকে টেনে দাও দেখো এটা ফুল এমপ্লয়মেন্ট লেভেল ওয়াই এফ জাতীয় আয় এই জাতীয় আয়ে এটা ফুল এমপ্লয়মেন্ট লেভেল এখানে পূর্ববর্তী বেকারত্ব ছিল ওয়াই ডট থেকে ওয়াই এফ এবং নতুন ভারসাম্য বিন্দু হওয়ার কারণে এই বেকারত্বের পরিমাণটা দূর হয়ে গেল দেখো এখানে গভর্নমেন্ট দিয়েছে অর্থাৎ সরকার সরকারের হস্তক্ষেপের মাধ্যমে আমরা ই অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে ই1 পূর্ণ নিয়োগ ভারসাম্যে পৌঁছে গেলাম এভাবে আমরা অর্থনীতিতে কিভাবে একটা অর্থনীতিতে আন্ডার এমপ্লয়মেন্ট থেকে বা আন্ডার ফুল এমপ্লয়মেন্ট ইকুইলিব্রিয়াম থেকে বা অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে পূর্ণ নিয়োগ ভারসাম্যে পৌঁছানো যায় আমরা চিত্রের সাহায্যে দেখাতে পারলাম তাহলে এখানে মূল কথা হলো একমাত্র সরকারি হস্তক্ষেপের মাধ্যমে সরকারি ব্যয় বিনিয়োগ বৃদ্ধি সম্ভব এবং চাহিদা বৃদ্ধি সম্ভব এবং গুণ প্রক্রিয়া জাতীয় আয় বৃদ্ধি করা সম্ভব এগুলো সবই সরকারের হস্তক্ষেপের মাধ্যমে সম্ভব আর এভাবে আমরা পূর্ণ নিয়োগ অপূর্ণ নিয়োগ স্তর থেকে পূর্ণ নিয়োগ স্তরে পৌঁছে যেতে পারি এটাই হলো এভাবে তাহলে আমরা এটা এখন এরপরে আমরা চলে যাই কয় মিনিট 9 মিনিট আছে হ্যাঁ এরপরে আমরা চলে যাচ্ছি ব্রিফ কোশ্চেন খেয়াল করো এগুলো পড়ে নিবা নিজেরে একটা হলো আন্ডার ফুল এমপ্লয়মেন্ট ইকুইলিব্রিয়াম মানে অপূর্ণ নিয়োগ ভারসাম্য আর একটা হলো কার্যকরী চাহিদা এগুলো আমরা বলেছি এগুলো পড়ে নিবা পিগু এফেক্ট একটা শব্দ রয়েছে পিগু এফেক্ট মানে এসিপিগু মজুরি মূল্যের নমনীয়তার মাধ্যমে নিয়োগ বাড়ানোর প্রক্রিয়া নিয়ে কেইনসের বক্তব্য জবাবে ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা এসিপিগু যে পাল্টা বক্তব্য রাখেন তাকে সামষ্টিক অর্থনীতিতে পিগু এফেক্ট বলে এই প্রভাবের মূল কথা হলো মজুরি দাম কমানো সম্ভব হলে সমাজে পূর্ণ নিয়োগ অর্জনের পথে তারল্যফাত কোনো বাধা হতে পারে না বলছেন যে পূর্ণ নিয়োগ অর্জনে তারল্যফাত কোনো বাধা হতে পারে না তোমরা এগুলো শিখে ফেলবে এরপর আমরা চলে যাচ্ছি মাল্টিপ্লায়ার কাকে বলে গুণক গুণক হলো একটা ধারণা যে আরে কাহন বলেছে তোমরা গুণক কিন্তু ফার্স্ট ইয়ার অনার্স পড়েছ বা থার্ড ইয়ার অনার্স পড়েছ তাহলে এখানে আমরা সংক্ষেপে গুণকের বিষয়টা এখানে বলবো গুণক কাকে বলে যে
আরেক কখন বলেছে কর্মসংস্থান গণক, এখানে বলেছে যে সরকারি বিভিন্ন কাজ বৃদ্ধির সাথে সাথে, সরকারি ব্যয় বৃদ্ধির সাথে সাথে কাজ বৃদ্ধির সাথে কর্মসংস্থান বৃদ্ধি পায়। কর্মসংস্থান কত গুণ বৃদ্ধি পেল তার অনুপাতকে বলা হয় কর্মসংস্থান গণক, যেটা প্রথম। কিন্তু পরবর্তীতে জে এম কেইনস এই ধারণাটাকে বিনিয়োগ গুণক ধারণায় ব্যাখ্যা করেন। আমরা বিনিয়োগ গুণক ধারণা বলতেই বিনিয়োগ গুণক বা শুধু গুণক বলে আমরা সাধারণত বিনিয়োগ গুণককেই বুঝি। তাহলে বিনিয়োগ গুণক কি? বিনিয়োগের পরিবর্তন ও আয়ের পরিবর্তনের অনুপাতকে গুণক বলে। এখানে বিভিন্ন অর্থনীতিবিদরা বলেছেন, দেখে নিবে, দেখো এখানে বিনিয়োগের পরিবর্তনের ফলে যদি আয় কে গুণিত, এখানে কেটা গুণক, সংক্ষেপে আমরা কে দিয়ে গুণক বলি। তারপর দেখো হ্যানসেন কি বলেছেন, বিনিয়োগ গুণক হলো বিনিয়োগ পরিবর্তন ও আয়ের পরিবর্তনের সহগুণক, কোএফিসিয়েন্ট অফ কোএফিসিয়েন্ট। আমরা সূত্রের সাহায্যে দেখি কে ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল আই, অর্থাৎ আয়ের পরিবর্তন ডিভাইডেড বাই বিনিয়োগের পরিবর্তন। অর্থাৎ তুমি একটু সাজিয়ে বলো বিনিয়োগের পরিবর্তনের ফলে আয়ের কত গুণ পরিবর্তন হয়। তারপর আমরা দেখি একটা এক্সাম্পল দিয়েছি যে যদি 10 কোটি টাকা জনগণের কাজের জন্য সরকার বিনিয়োগ করেন, মোট আয় হলো 30 কোটি টাকা, আয় ও বিনিয়োগের তুলনায় এখন এটা সূত্রের মধ্যে ফেলে দেখো কে সমান সমান 30 কোটি ডিভাইডেড বাই 10 কোটি, অর্থাৎ 3। তাহলে বিনিয়োগ কত হলো, জাতীয় আয় বৃদ্ধি কতটুকু হলো, 3 গুণ বৃদ্ধি পেলো। এভাবে আমরা বিনিয়োগ গুণককে, আবার এটা আবার এমপিসির উপর নির্ভর করে বিনিয়োগ গুণকটা, গুণক কে কে প্রান্তিক ভোগ প্রবণতা গুণক নির্ধারণ, প্রান্তিক ভোগ প্রবণতা মানে এমপি মানুষের ভোগ প্রবণতা যত বেশি হবে গুণক তত বেশি হবে। তাহলে এটা গেল মাল্টিপ্লায়ার। তারপরে আমরা চলে যাচ্ছি অ্যাক্সিলারেটর। আর একটা যেমন ব্রিক কোশ্চেন আসছে তেমনি শর্ট কোশ্চেন আসছে, আবার অন্যান্য ব্রড কোশ্চেনের সাথেও এটা চলে আসে। 1903 সালে পরচিত বিনিয়োগ ও নিট বিনিয়োগের, পরচিত বিভোগ সরি পরচিত ভোগ ও নিট বিনিয়োগ, এখানে আয় না ভোগ এবং বিনিয়োগের যে পরিবর্তন তাটা সেটা সর্বপ্রথম জে এম ক্লার্ক দিয়েছেন। তাহলে এটা আমরা দেখি আরো অনেকে এই তত্ত্ব দিয়েছেন। তরল নীতি হলো ভোগ পণ্যের চাহিদা হ্রাস বৃদ্ধির কারণে মূলধনী দ্রব্যের উপর বিনিয়োগ হ্রাস বৃদ্ধি করে। পুরিহারা একজন অর্থনীতি, তিনি বলেন দ্য অ্যাক্সিলারেটর কোএফিসিয়েন্ট ইজ দ্য রেশিও বিটুইন ইন্ডিউসড ইনভেস্টমেন্ট এন্ড ইনিশিয়াল চেঞ্জ ইন কনজাম্পশন এক্সপেন্ডিচার। এভাবে অনেক আমাদের স্যামুয়েলসন বলেছেন অর্থনীতিবিদ, তরণ সহগুণী তরণ সহক কথাটা বলেছেন, অর্থনীতিতে ভোগ্যের পরিবর্তনের ফলে পরচিত বিনিয়োগের পরিবর্তনের অনুপাত, মানে ভোগ্যের সাথে পরচিত বিনিয়োগের অনুপাতটা। তারপর আমরা ভিটা দিয়ে ভিটা বিভিন্ন জায়গায় আবার আলফা বলেছে তরণ, মানে তুমি যেটা খুশি লিখতে পারো কোনো বিষয় না, তরণ এখানে ভিটা ইকুয়াল টু ডেল আই বাই ডেল ওয়াই, অর্থাৎ বিনিয়োগ মানে মূলধন হিসেবে এখানে লিখেছে আউটপুট আয় আয়ের পরিবর্তন কতটুকু উৎপাদন হয়, তরণ নির্ভর করে উৎপাদন ও বিনিয়োগের পরিবর্তনের উপর। তাহলে আমরা তরণ সহ কি লিখতে পারি, আবার পরচিত বিনিয়োগের পরিবর্তন ডিভাইডেড ভোগ ব্যয়ের পর, এটা আমরা আইডিও এভাবে ডেল আই যেমন লিখতে পারি এটাও শুদ্ধ, আবার ডেল আই ডি ডেল সিও লেখা যাবে, মানে এখানে আইডি দিয়ে পরচিত বিনিয়োগের পরিবর্তন। তারপরে আমরা দেখতে পাচ্ছি গুণক ও তরণের মধ্যে যে পার্থক্যটা, আমরা সংজ্ঞার মধ্যে একটা বড় পার্থক্য পেয়েছি মাল্টিপ্লায়ার এবং অ্যাক্সিলারেটরের মধ্যে, ডেফিনেশনটা আমরা দিয়েছি মাল্টিপ্লায়ার, এখানে আমরা সংজ্ঞাটা আর বলি না, সূত্রটা দেখি কে ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল আই, আর বিটা যেটা ডেল আই ডেল সি অথবা দুইবার লিখেছি এখানে, এখানে আইডি হতে পারতো, আচ্ছা অসুবিধা নাই, মানে ভোগের পরিবর্তনে কত আয়ের পরিবর্তনে হতে পারে, দুটোই ধারণাও দিয়েছে, অথবা আমরা একটা লিখব বিনিয়োগের ধরন, স্বয়ংভূত বিনিয়োগ ধারণটি গুণকের সাথে জড়িত আর প্ররোচিত বিনিয়োগ ধারণাটি তরণের সাথে। তারপরে 4 নম্বর এমপিসি বা বিনিয়োগ গুণক শুধুমাত্র এমপিসি উপর নির্ভরশীল, কিন্তু তরণ আবার এমপিসির সাথে এমপিআই মানে প্রান্তিক বিনিয়োগ প্রবণতার সাথেও জড়িত। এখানে তোমরা একটু খেয়াল করো এটা একই জিনিস দুবার দিয়েছে, এটা তোমরা একটা দিও। 5 নম্বরে দেখো গুণক ও তরণের আন্তঃক্রিয়া, গুণক একক ভাবে বাণিজ্য চক্রের ব্যাখ্যা দিতে পারে না, কিন্তু গুণক তরণের আন্তঃক্রিয়ার দ্বারা বাণিজ্য চক্রের ব্যাখ্যা দেয়া যায়। ধারণা গুণক একটি স্থিতিশীল ধারণা, তরণ একটি গতিশীল ধারণা। মাত্রা এমপিসি যত বেশি হবে গুণক তত বেশি হবে, আর মূলধনী দ্রব্যের স্থায়িত্ব যত বেশি হবে তরণের মান তত বেশি হবে। বিনিয়োগ গুণক ধারণাটি অর্থনীতিবিদ দিয়েছেন জে এম কেস, আর তরণ ধারণাটি কে দিয়েছে জে বি ক্লার্ক। তাহলে আমরা কি বুঝতে পারছি গুণক ও তরণের মাধ্যমে আমরা আমাদের জে এম কেস এর ধারণা এবং এই আজকের ক্লাস এখানে আমরা শেষ করব। তোমরা কি বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা তোমরা কতজন উপস্থিত হয়েছো? দুজনই আউয়াল
Halo. Ji ma'am. ভাষাময় এবং এটার কারণগুলো কি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর আরেকটা ঠিক সেম এটা একই কোশ্চেন এটা কিন্তু অন্যভাবে বলেছে যে ফুল এমপ্লয়মেন্টের অর্জনের পূর্বে কিভাবে ইকুইলিব্রিয়াম অর্জন হয় এটা কিভাবে দেখিয়েছেন আমরা দেখতে পাচ্ছি এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই যখন সমান হয় কেনসের মতে তখন ফুল এমপ্লয়মেন্ট হয় না পূর্ণ নিয়োগ হয় না পূর্ণ নিয়োগে এই সময় পূর্ণ নিয়োগ পৌঁছতে গেলে চাহিদার ঘাটতি থাকে সঞ্চয় স্বল্পতা থাকে তাই না এভাবে তারপরে এটা দেখো কিভাবে তুমি পৌঁছাবা ফুল এমপ্লয়মেন্ট লেভেল ফ্রম মানে অপূর্ণ নিয়োগ অবস্থা থেকে তুমি কিভাবে উত্তরণ ঘটাতে পারবা এমপ্লয়মেন্ট লেভেলে পৌঁছানো কিন্তু আমরা ব্যক্তিগতভাবে এটা সম্ভব না এখানে সরকারের হস্তক্ষেপটা প্রয়োজন এটাই ডিটেইলস আসলে চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এগ্রিগেট ডিমান্ড সামগ্রিক চাহিদা বৃদ্ধি করে আমরা এগ্রিগেট সাপ্লাইয়ের সাথে সেখানে ফুল এমপ্লয়মেন্ট লেভেলে পৌঁছানো এবং সরকারের বিনিয়োগ বৃদ্ধি করে আর চাহিদার যে ঘাটতিটা থাকে সেই চাহিদা বৃদ্ধির মাধ্যমে সেই পর্যায়ে পৌঁছানো সম্ভব হয় তারপরে এখানে এগুলি ইম্পর্টেন্ট যে অপূর্ণ নিয়োগ গুলো আসে অপূর্ণ নিয়োগ ভারসাম্য কাকে বলে সাকার যুগের চাহিদা কাকে বলে পিগু এফেক্ট কয়েকবারই আসছে একটু ভালো করে করে পড়বা তারপরে আমরা মাল্টিপ্লায়ার বিভিন্ন ক্ষেত্রে হোয়াট ইজ মাল্টিপ্লায়ার হোয়াট ইজ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার হোয়াট ইজ এক্সিলারেটর বা ত্বরণ এবং ডিফারেন্সটা খুব ইম্পর্টেন্ট তাহলে এখানে সব যে কোশ্চেন গুলো আমরা দিয়েছি সবই ইম্পর্টেন্ট তোমরা তোমাদের এখান থেকেও পড়তে পারবা ইউটিউবে এটা দিয়ে দেওয়া হবে ঠিক আছে ওকে ম্যাম আচ্ছা এই পর্যন্ত আজকে আর কিছু প্রশ্ন নাই না জি না ম্যাম চিত্রটা দেখো তো চিত্র ঠিক আছে শুধু এই জায়গায় দেখো এই যে আমরা প্রথম চিত্রটা একে ক লিখেছি কার্যক্রম এসেছে এখানে একটু তোমরা খাতার মধ্যে এটা চিত্রটা তোমাদের বইও আছে ওখান থেকে কার্যক্রম আর কিছু ওখানে একটা জায়গায় আমরা খেয়াল করছিলাম হস্তান্তর কোথায় এক্ষেত্রে আমরা একটা লাইন কোথায় গেল এটা এখানে একটা লাস্টের দিকে একটা লাইনে হস্তান্তর